আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামিম আর আপনারা দেখছেন শামিম ডিশ ইনফো ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সপরিবারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল। আজকের এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, যারা আমার ফেসবুক কমেন্ট বক্স এবং ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং পার্সোনালি আমাকে ফোন কল দেন, তিনাদের কমেন্ট এবং ফোন কল এবং ফেসবুক কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। এই জায়গায় আপনারা আমাকে যে প্রশ্নটা প্রথমত করেন, ভাই আমরা 119টা এক করে বাংলা চ্যানেল ফ্রি দেখতে পারছি, আমরা কলকাতা বাংলা চ্যানেল, ইন্ডিয়ান বাংলা চ্যানেল আমরা কীভাবে ফ্রিতে দেখব, তো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি আগে এরকম ইন্ডিয়ান বাংলা, কলকাতা বাংলা সম্পর্কে কিন্তু অনেক ভিডিও দিয়েছি, তো এখন আবার নতুন করে একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো আজকে যে ছাতাতে আমি সিগন্যাল রিসিভ করেছি সেটি হচ্ছে আপনার 6.5 ফিট ছাতা। এই জায়গায় আমি সিগন্যাল রিসিভ করেছি আপনার 68 ডিগ্রি, পাশাপাশি আপনার 83 ডিগ্রি। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত করব না, আমি নিয়ে যাবো প্রথমে ছাতার কাছে, সেখান থেকে আপনাদেরকে সিগন্যালটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি আপনাদেরকে কিছু জনপ্রিয় চ্যানেল প্রিভিউ করে টিভি স্ক্রিনে দেখাবো। তো আরেকটি কথা আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি, যিনারা আমার সাথে যোগাযোগ করতে চান, যিনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তিনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আর আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো ছাতার সামনে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আঙুলে দেখা আছে, এটা হচ্ছে আপনার 83 ডিগ্রি স্যাটেলাইট ট্র্যাক করা আছে, আর তারই পাশে আছে আপনার 68 ডিগ্রি। এটা হচ্ছে ইন্টেল সেট 20, যেটা 68 ডিগ্রি, আর 83 ডিগ্রি এখন যেটা দেখতে পাচ্ছেন সেই LMB-টি। তো এই দুটি LMB হচ্ছে আপনার কলকাতা বাংলা চ্যানেল দেখার অন্যতম একটি মাধ্যম। তো আমার এখন যে LMB-টা আমি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার ইন্টেল সেট 20, 68 ডিগ্রি। আর আমার এই পাশে যে আগে যে LMB-টা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে 83 ডিগ্রি। তো এ জায়গায় এই দুইটি স্যাটেলাইটের সিগন্যাল একসাথে রিসিভ করে আপনারা কিন্তু অনেক জনপ্রিয় চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। তো আগে যখন FSTAR 7 ছিল, তখন কিন্তু আপনার এই LMB-র 68 এবং 83 মাঝখানে যে LMB-টা সেট আপ হয়েছিল সেটি ছিল 76 ডিগ্রি FSTAR 7। তো যাই হোক, ওই আলাপটা এখন না করলাম, এই জায়গায় আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব 68 ডিগ্রির ইন্টেল সেট 20-র কিছু জনপ্রিয় চ্যানেল, আর 83 ডিগ্রির চ্যানেলগুলো আমি দ্বিতীয় পার্ট ওই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার কেবল সাদা থেকে নিয়ে এসেছি একটি ডিভাইসের কাছেও, যে ডিভাইসটির নাম হচ্ছে আপনার যেটাকে বলে ডিসকি সুইচ। আপনার ডিসকি সুইচটি দেখতে পাচ্ছেন, এটাকে কেউ বলে কনভার্টার সুইচ। যেমন একটি সুইচ দিয়ে 4টি LMB রিসিভ করতে, মানে 4টি LMB সিগন্যাল রিসিভ করে এক রিসিভার দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় LMB-2 লেখা আছে, পাশে LMB-3 লেখা আছে, তার নিচে LMB-1 এবং LMB-4 আছে। তো এর কাজ হচ্ছে আপনি 4টা LMB-র সিগন্যাল এক ডিসকিউ সুইচের মাধ্যমে একটি রিসিভারে 4টি স্যাটেলাইট সিগন্যাল একসাথে দেখতে পারবেন। এটাই হচ্ছে আপনার এই ডিসকিউ সুইচের কাজ। তো মোটামুটি ডিসকিউ সুইচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং রিসিভারের যে কানেক্টরটা লাগানো আছে সেটা হচ্ছে রিসিভারের, আর এটা সোজা রিসিভারে চলে গেছে। তো আমি কথা দীর্ঘায়িত না করে আপনাদেরকে এখন কিছু চ্যানেল প্রিভিউ দেখাবো। তো দেখা যাক, আপনারা দেখতে পাচ্ছেন ডিসকিউ সুইচের যে কেবলটা, এটা কোথায় লেগে গেছে, এই যে রিসিভারের পিছনে। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে ডঙ্গলটা আছে সেটা আমি খুলে ফেললাম। হ্যাঁ, ওয়াইফাই ডঙ্গলের কাজটা কী, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সিসিকেম সার্ভার কানেক্ট করে আপনারা প্যাকেজ চ্যানেলগুলো দেখতে পারবেন। তো ওয়াইফাই ডঙ্গল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি না থেকে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা ওয়াইফাই ডঙ্গল সম্পর্কে ভিডিও দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো জাস্ট রিসিভারের আর টিভি মনিটর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন এই জায়গায় Sony 8 নামে একটি চ্যানেল। তো আমি লোগোটা আপনাদের ডেকে দিলাম, যার কারণে আপনার কপিরাইট আসতে পারে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কিছু জনপ্রিয় চ্যানেল দেখাচ্ছি,
আপনার ডিসকভারি বাংলা এটাও আছে। আসল কথা কি হচ্ছে, এটি কিন্তু পাওয়ার ভিউ কির মাধ্যমে ওপেন হচ্ছে, এটা কিন্তু সকলের রিসিভারে ওপেন হবে না, আর সেটা নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন বা চিন্তা করবেন না। আর যেসব রিসিভার আপনার পাওয়ার ভিউ কির আপডেট ফাইল আছে, যেনারা অনলাইন থেকে আপডেট ফাইলগুলো সংগ্রহ করে আপনারা আপডেট দিয়ে থাকেন, তিনারা কিন্তু এই পাওয়ার ভিউ কিগুলো দেখতে পারবেন। পাওয়ার ভিউ কির আপডেট যেই ফাইলগুলো থাকে এগুলো বিভিন্ন গুগলে সার্চ দেবেন, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আর একটি আপডেট ফাইল দিয়ে কিন্তু আপনার হয়তো এক সপ্তাহ থেকে আপনার 15-20 দিন চলে। যাই হোক, দেখতে পারছেন তুম, তারপরে পিস টিভি, উর্দু পিস টিভি, ইংলিশ পিস টিভি, বাংলা সহ সকল জনপ্রিয় চ্যানেল কিন্তু আপনার ইন্টেলসেট 20-তে আছে। তো বন্ধুরা, আর বিভিন্ন ধরনের চ্যানেল আসলে কি, এই জায়গায় চ্যানেলটা দেখানোর মুখ্যম বিষয় নয়, এই জায়গায় সবচাইতে মুখ্যম বিষয়টি হচ্ছে স্যাটেলাইটের সিগনাল এবং স্যাটেলাইটটা এবং কী কী চ্যানেল, আর জনপ্রিয় কিছু চ্যানেল আমি দেখানোর চিন্তা ভাবনা করি এর জন্য, যাতে চ্যানেলগুলো দেখে আপনারা স্যাটেলাইটের প্রতি একটা আকৃষ্ট আসে, যে আপনারা এই স্যাটেলাইটটা ধরলে আসলে এই চ্যানেলগুলো আপনারা ফ্রি পাবেন, ফ্রিতে দেখতে পাবেন। তো সেক্ষেত্রে এই ভিডিওটা বাড়ানো এবং এই চ্যানেলগুলো আমার প্রিভিউ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা যেটা করতে পারেন, ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন, আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যিনারা আমার সাথে যোগাযোগ করতে চান তিনারা, আমার ইমো নাম্বার আছে ভিডিওতে, ইমো নাম্বারে আপনারা ভয়েস পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভয়েস দিবেন, কল না দিয়ে ভয়েস দিবেন, ভয়েস দিলে আমি ভয়েসটা শুনে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি। অনেক সময় আমি ব্যস্ত থাকার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারি না, যেহেতু ভাই বিভিন্ন ধরনের কাজকাজে আমরা লিপ্ত থাকি, সে তখন কিন্তু আমরা এই ফোনের আনসার ঠিকঠাক মতো দিতে পারি না। এর জন্য আপনারা রাগ করবেন না, আপনারা ভয়েস দিয়ে রাখবেন, ভয়েসটা দিয়ে রাখলে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের